বন্ধুরা, বর্তমানে লাইফস্টাইলে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস, জীবনযাপনের পদ্ধতি, প্রত্যেকটি মানুষের মধ্যেই হজম শক্তির সমস্যা ব্যাপকভাবে দেখা যাচ্ছে। পুষ্টিবিদ্যার মতে হজম শক্তিকে শক্তিশালী করার বিষয়টি খুব জটিল, কারণ প্রত্যেকটি মানুষের হজম ক্ষমতা এক হয় না। একই ধরনের খাবার ব্যক্তিভেদে অনেকের হজম করতে পারে, আবার নাও করতে পারে। তাই বন্ধুরা, হজম শক্তির সমস্যার কারণ আর মুক্তির উপায় নিয়ে আজ তোমরা চূড়ান্ত ভিডিও দেখতে চলেছ। এরপর এ নিয়ে তোমাদের কোনো সংশয় থাকবে বলে মনে হয় না। সো ভিডিওটি সম্পূর্ণ দেখে সবার সাথে শেয়ার কর। লেটস গেট স্টার্টেড। শরীর সুরক্ষিত রাখার পাশাপাশি মানসিক শান্তিটাও প্রয়োজন। তাই আমি হোলি স্পেশাল সেলে প্রচুর শপিং করছি, কিন্তু সবথেকে বেনিফিটেড সেল মানে বড় ব্র্যান্ডেড প্রোডাক্টস, ড্রেসেস অনেক বেশি ডিসকাউন্ট পাওয়ার একটাই অ্যাপ ট্রেল। ট্রেল হোলি সেল 9th March থেকে স্টার্ট হয়ে গেছে, যেখানে মোস্ট অফ দ্য ব্র্যান্ডস আপ টু 70% অফ দিচ্ছে। এই দেখো, মেবি লাইন, মনীষ মালহোত্রা বিউটি, পাম বিউটি, লেট শেপ, বম্বে শেভিং সবই 35-60% অফ হয়ে টোটাল 4,327 টাকা, যেখানে কুপন কোড হেলি T20 ইউজ করলেই দেখবে 2,522 টাকায় জাস্ট হাফ প্রাইসে পেয়ে গেলাম সঙ্গে ফ্রি। তাই বিগ ব্র্যান্ডেড প্রোডাক্টস কিনতে মূল্যবান টাকা সাশ্রয় করতে হাইলি রিকমেন্ড করবো। ডিসক্রিপশনে ট্রেল অ্যাপটির লিঙ্ক আমি দিয়েছি, সেখানে ক্লিক করে অবশ্যই ডাউনলোড করে নাও। আর সমস্ত ব্র্যান্ড প্রোডাক্টস চেকআউট করে হেলি T20 কুপন কোডটি ইউজ করলেই দেখবে আশ্চর্যজনক ছাড় পেয়ে গেছো। আজই শপিং স্টার্ট, শুরু করে দাও। হজম শক্তি গুরুত্বপূর্ণ কেন? মানুষের দেহে হজম শক্তি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি বাধাগ্রস্ত হলে খাবারের শোষণ ক্ষমতা কমে যায়, ফলে পুরো দেহকেই প্রভাবিত করে। ইমিডিয়েট ইফেক্টে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য এসব তো হবেই, তাছাড়া মেজর ইফেক্ট হিসেবে ওজন, স্থলতা বৃদ্ধি, লিপিডো প্রোফাইল, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে, গলগণ্ড, পেপটিক আলসার, অগ্নাশয়ের সমস্যা প্রভৃতি বড় ধরনের রোগের সৃষ্টি হয়। বদহজম সমস্যাকে আমরা তেমন গুরুত্ব দেই না, সঠিকভাবে নিয়ম না মেনে এটা ওটা খাওয়া বাদ দিই আর সপ্তাহের শেষে চিকিৎসকের কাছে দৌড়ই, এই হলো আমাদের কাজ। তাই স্থায়ী সমাধান পেতে হলে এই ভিডিওটি অবশ্যই ফলো করো আর সবার সাথে শেয়ার করো। প্রথমেই তার দুর্বলতার কারণ কী? আমরা যদি কোনো মানসিক চাপ, স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, তবে শরীরে কর্টিসোল হরমোনের লেভেল বেড়ে যায়, ফলে হজমে আরও ব্যাঘাত ঘটে। নিয়মিত ধূমপান করলেও এতে থাকা ক্ষতিকারক রাসায়নিক শরীরে হজমের সহায়ক এনজাইমগুলোকে নষ্ট করে দেয়, ফলে কোনো খাবারই হজমে করতে পারে না। আবার অনেককে দেখি ভরপেট খেয়েই ব্যায়াম করছে, এটা ঠিক নয়। খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করে তারপর বড় জোর হাঁটাচলা করা যেতে পারে, তবে কোনো শরীরচর্চা করার দরকার নেই। আর এখন তো সবাইকেই দেখছি একটু কিছু হজমের সমস্যা, গ্যাসের সমস্যা হলেই ট্যাবলেট খাচ্ছে মোটামুটি, এটা একদমই উচিত নয়। এতে শরীরের নিজস্ব নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায়, ফলে শরীরে অ্যাসিড লেভেল সামঞ্জস্যতা আরও কমে যায়, ফলে ওষুধ নির্ভর শরীর ওষুধ খাওয়া ছেড়ে দিলেই আবার হজমের সমস্যা দেখা দেয়। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, আমাদের বদহজমের বড় কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। যে খাবারগুলো আমাদের শরীরের জন্য ভালো নয় সেগুলো সর্বদা এড়িয়ে চলা উচিত। সবার শরীর তো সমান নয়, তাই যাদের শরীরে এসব খেলে সমস্যা হয় তাদের অবশ্যই মুখ ভেজে খাওয়া উচিত। আর এখন তো ব্যস্ত জীবনে গোগ্রাসে গিলে খাওয়া অভ্যাসে পরিণত হয়েছে, এর ফলে খাবার পাকস্থলীতে হজমে সমস্যা হয়, তাই ছোট ছোট গ্রাসে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। আয়ুর্বেদিক নিয়ম অনুসারে একটি গ্রাসের খাবার অন্তত 32 বার চিবলে তবেই পূর্ণ পুষ্টি শোষিত হয়ে দেহের সব কাজে লাগবে। আর বেশি মদ্যপান করলে শরীরের জল কমে গিয়ে ও সংকুচিত হয়ে যায়, এতে দেহের জলের স্বল্পতা বদহজমের সৃষ্টি করে। এরপর আমরা দেখব খাদ্য গ্রহণের পদ্ধতি, যা মেটাবলিজম রেট বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করবে। প্রথমেই পর্যবেক্ষণ করতে হবে কোন খাবার আপনার শরীরে হজমের সমস্যা তৈরি করছে, যেমন তেলে ভাজা, দুগ্ধজাতীয় খাবার, টক খাবার প্রভৃতি হঠাৎ করে বাদ না দিয়ে ধীরে ধীরে বাদ দিন। ভিটামিনযুক্ত খাবারের অভাব ঘটলেও হজমের সমস্যা হয়, তাই আমি রিকমেন্ড করব সকালে খালি পেটে হালকা উষ্ণ জলে লেবু, মধু মিশিয়ে, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে ভালো কোয়ালিটির অ্যাপেল সাইডার ভিনিগার 30 ml করে ওই ঈষৎ উষ্ণ 1 গ্লাস জলে মিশিয়ে খেয়ে নিন। এরপর ব্রেকফাস্টে অবশ্যই ভরপেট খাবেন মৌসুমি ফল, ওটস, সেদ্ধ ডিম, খেজুর, ভিগান প্ল্যান বেসড প্রিন্ট পাউডার, এসবের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি, সেগুলোও খেতে পারেন। বেলা হলে মৌসুমি ফল খাবেন, দুপুরে কম মশলাযুক্ত আঁশযুক্ত ফাইবার খাবার বেশি খাবেন, শাক সবজি, স্যালাড, ডাল, মাছ অবশ্যই খাবেন, সঙ্গে লেবুর রস খাবেন, আর খাওয়ার অন্তত 30 মিনিট পর টক দই খেতে পারেন, এতে হজম শক্তি আরও দ্বিগুণ হবে। এরপর বিকেলে গ্রিন টি, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, সেসামে সিডস, সানফ্লাওয়ার সিডস খাবেন, ডেসক্রিপশনে এর লিঙ্ক রয়েছে। দিনে 2 বার গ্রিন টি খেতে পারেন, আর ডিনার তাড়াতাড়ি 8টার মধ্যেই সেরে ফেলবেন। বেশি ভারী খাবার না খেয়ে হালকা খাবার গমের রুটি খাবেন, আর রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়বেন। 7-8 ঘন্টা ডিপ স্লিপ প্রয়োজন, সঙ্গে অবশ্যই 2.5-3 লিটার হালকা গরম জল সারাদিনে খাবেন, তবে খাবার খাওয়ার অন্তত 30 মিনিট পর জল খাবেন। আর আমি রিকমেন্ড করব হজম শক্তি ফাস্ট করতে এই দুটো প্রোডাক্টস,
ডাইজেস্টিভ কেয়ার জুস আর ডাইজেস্টিভ ফাইবার অবশ্যই খাবেন, ডিসক্রিপশনে লিংক রয়েছে। দুপুরে খাওয়ার অন্তত 30 মিনিট পর 30 এমএল ডাইজেস্টিভ কেয়ার জুস এক গ্লাস জলে মিশিয়ে খাবেন। এতে রয়েছে আমলা, জিরা, আজওয়াইন, যা ডাইজেশন মেটাবলিজমে ইম্প্রুভ করবে, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি প্রবলেম থেকেও সলভ করবে। আর রাতে ডিনারের পর ডাইজেস্টিভ ফাইবারটি একটি পাউচ এক গ্লাস জলে মিশিয়ে খাবে। এটি ম্যাঙ্গো ফ্লেভারে রয়েছে, যা ওটস, ইসাবগুল, ত্রিফলা, গোন্ড, চিচড়ি রুট ফাইবার্স রয়েছে, যা কনস্টিপেশন প্রবলেম সলভে চূড়ান্ত কার্যকর। আর অশ্বগন্ধাটি রাতে শোবার আগে খাবেন, ফলে মানসিক চাপ কমিয়ে ফুরফুরে মেজাজ করতে, ব্রেন পাওয়ার ইম্প্রুভ করতে সাহায্য করবে। ডিসক্রিপশনের যাবতীয় লিঙ্ক রয়েছে, চেক আউট করেন। এরপরেই আসি শরীরচর্চার বিষয়ে। দুপুরে রাতে খাওয়ার অন্তত 30 মিনিট পর অন্তত 20 মিনিট করে হাঁটাহাঁটি করবেন, সারাদিন অ্যাক্টিভ থাকবেন, শুয়ে বসে কাটাবেন না। এছাড়াও 30 মিনিট সকালে ঘুম থেকে উঠেই জগিং, রানিং করা উচিত। কিছু যোগাসন রয়েছে, যেমন অপনাসন, এটি পাকস্থলী, শরীরের পিছনের অংশ ফ্যাট বার্ন করে। ভুজঙ্গাসন, এটি খাবার হজম করে, কোমর ও পিঠের ব্যথা নিরাময় করে। ধনুরাসন, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেটের মেদ কমাতে এটি কার্যকরী। সঙ্গে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম জরুরি, কারণ খাবার হজম করতে শরীরে অক্সিজেন সরবরাহ জরুরি। তাই নাক দিয়ে লম্বা করে শ্বাস নিয়ে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন, এটি অক্সিজেন সরবরাহ করবে দ্রুত। বন্ধুরা, ভিডিওটি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখে সমস্ত স্টেপসগুলো জাস্ট 30টা দিন ফলো করো, দেখবে হজম সমস্যার যাবতীয় সমাধান তোমরা পেয়ে গেছো। আর তোমাদের কাছে অনুরোধ, বাজার চলতি ওষুধ খেয়ে হজম ঠিক করতে যেও না, এগুলো দূরে সরিয়ে প্রাকৃতিক পদ্ধতিতে বিনা সাইড এফেক্টসে নিজের লাইফস্টাইল চেঞ্জ করে রেগুলার খাদ্যাভ্যাস, ব্যায়ামে নজর দাও, দেখে ফলাফল আছো। সো ভিডিওটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে জানাও তোমরা কী কী ভিডিও দেখতে চাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।